সালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটা দেখেই বোঝা যাচ্ছে এটা টেন্ডন এবং লিগামেন্টের পার্থক্য। টেন্ডন এবং লিগামেন্ট কি এটা যদি জানা থাকে তাহলে এই বিষয়টার পার্থক্য করতেও শিক্ষার্থীদের মানে সুবিধা হওয়ার কথা। তোমরা যারা SSC-তে দৃঢ়তা চলন ও অঙ্গ চালনা অধ্যায়ে টেন্ডন এবং লিগামেন্ট পড়েছ, তোমরা জানো খুব কমন এই পার্থক্যটা পরীক্ষায় আসে। এবং আমি অলরেডি একটু লিখে রেখেছি বোর্ডের মধ্যে, তোমরা চাইলে আর একটু বিস্তারিত ভাবে লিখতে পারো। এখানে এই জিনিসটাকে সহজে বোঝার জন্য দুইটা শব্দ মনে রাখা যেতে পারে। একটা হচ্ছে ব্লব, BLOB, আর একটা শব্দ হচ্ছে বটম, BOTTOM। এই শব্দ দুটো দিয়ে আসলে কিভাবে মনে রাখা যায়? এটা মনে রাখার কায়দাটা হচ্ছে যে বোন বা অস্থি এবং বোন বা অস্থি এই দুইটা জিনিসের মাঝখানে এল, অর্থাৎ দুইটা বোন বা দুইটা অস্থির মাঝে যে বন্ধনী বা অস্থি বন্ধনী এটা হচ্ছে লিগামেন্ট। আর বটম এটাতে এই যেখানে যে বোন শব্দটা আছে আর এখানে যে মাসেল শব্দটা আছে বা এম আছে, এটা দিয়ে মনে রাখতে হবে যে বোন এবং মাসেলের মধ্যে যে বন্ধনী অর্থাৎ পেশি এবং অস্থির সাথে যে বন্ধনী এটা হচ্ছে টেন্ডন দিয়ে হয়, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি মাংসপেশির সাথে অস্থি লেগে থাকবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। টেন্ডনটা হচ্ছে মাসেলের সাথে বোন লেগে থাকবে, আর লিগামেন্ট হচ্ছে বোনের সাথে বোন লেগে থাকবে অর্থাৎ অস্থির সাথে অস্থি লেগে থাকবে। তাহলে এখানে মাথায় রাখতে হবে লিগামেন্ট এবং টেন্ডনের মধ্যে যে মৌলিক পার্থক্যটা, এখানে সিম্পলি যেহেতু সংজ্ঞায় আমি বলেছি প্রথমেই যে মাংসপেশির প্রান্তভাগ রজ্জুর মতো, রজ্জু মানে দড়ির মতো শক্ত হয়ে অস্থির সাথে সংযুক্ত হবে, এটা হচ্ছে টেন্ডন। তাহলে টেন্ডন হচ্ছে মাংসের সাথে অস্থির, মানে এটা হচ্ছে মাসেলের সাথে বোনের যে কানেকশন বা যে কানেকটিভিটি এটা হচ্ছে টেন্ডন। এবং অস্থির সাথে অস্থির মানে একটা বোনের সাথে আরেকটা বোন বা একটা অস্থির সাথে আরেকটা অস্থি যে কানেকটিভিটিতে যুক্ত থাকবে সেটা হচ্ছে লিগামেন্ট। ক্লিয়ার? তাহলে এই শব্দ দুইটাকে দিয়ে আমি পার্সোনালি মনে রাখি, তোমরা চাইলে অন্যভাবে মনে রাখতে পারো। একটা হচ্ছে ব্লব আর একটা হচ্ছে বটম। সো বোন টু বোন ইজ লিগামেন্ট, বোন টু মাসল ইজ টেন্ডন। গঠন উপাদানের ক্ষেত্রে যেহেতু এটা সবগুলোই মানে যোজক টিস্যু, যেহেতু তোমরা জানো যে অস্থি এবং তরুণাস্থি উভয়ই হচ্ছে যোজক টিস্যুর, একটা হচ্ছে রূপান্তরিত রূপ আর একটা হচ্ছে ভিন্ন রূপ, তাহলে এটা হচ্ছে শ্বেতন্তুময় যোজক টিস্যু এই টেন্ডনটা। আর লিগামেন্টের ক্ষেত্রে দুইটাই আছে, হোয়াইট ফাইব্রাস কানেক্ট কার্টিলেজও আছে, তারপর হচ্ছে ইয়েলো ফাইব্রাসটাও আছে। সুতরাং শ্বেতন্তু এবং পিত্তন্তু উভয়ই যে যোজক টিস্যুটা, এই যোজক টিস্যু দিয়েই কিন্তু টেন্ডনটা তৈরি এবং লিগামেন্টটা তৈরি। স্থিতিস্থাপকতার ক্ষেত্রে মনে রাখতে হবে যে যেহেতু টেন্ডন এটা অনেক শক্ত এবং এটার কোনো স্থিতিস্থাপকতা নেই, কিন্তু এই যে লিগামেন্ট যেটা এটা একটু টানলে লম্বা হয়, অর্থাৎ এর কিছুটা স্থিতিস্থাপকতা আছে। এই কারণে যেহেতু লিগামেন্ট হচ্ছে শুধুমাত্র বোনের সাথে বোনের অর্থাৎ অস্থির সাথে অস্থির যে কানেকটিভিটি, এটার কিছুটা মানে এই লিগামেন্টের কিছুটা স্থিতিস্থাপকতা আছে, কিন্তু এক্ষেত্রে কোনো স্থিতিস্থাপকতা নেই। তন্তুর ক্ষেত্রে এই যে টেন্ডন এবং যে লিগামেন্ট, এদের যে ফাইবারটা বা এদের যে মাসেল ফাইবারটা, এটা দুই ধরনের, মানে ওর যে ধরনটা তার মধ্যে একটা হচ্ছে এটা হোয়াইট কালার, কিন্তু এই টেন্ডনের যে ফাইবার, এই ফাইবারে কোনো ধরনের ব্রাঞ্চ নাই, অর্থাৎ এটা অশাখ বা শাখাবিহীন শ্বেত বর্ণের তন্তু দিয়ে গঠিত, আর এটা হচ্ছে পিথ বর্ণের তন্তু দিয়ে গঠিত, কিন্তু এখানে শাখা আছে অর্থাৎ শাখাযুক্ত। কাজের ক্ষেত্রে যদি আমি বলি, টেন্ডনের কাজ হচ্ছে দেহ কাঠামো গঠন করা এবং অস্থির সংযোগ স্থলের দৃঢ়তা। যেহেতু টেন্ডন কাজ করতেছে অস্থির সাথে পেশি, সুতরাং এখানে এই সংযোগ স্থলের দৃঢ়তা বজায় রাখাটা হচ্ছে টেন্ডনের কাজ। লিগামেন্টের ক্ষেত্রে মেইন যে ফাংশনটা, অনেকগুলো ফাংশন তার মধ্যে হচ্ছে ও হাড়কে পেশির সাথে আটকে রাখে। লিগামেন্ট মানে দুইটা হাড়ের মধ্যে আটকে রাখে, যেহেতু লিগামেন্ট হচ্ছে দুইটা হাড়ের সাথে কানেকশন, সুতরাং হাড়গুলোকে যে সংযোগ স্থলগুলো আছে
এইটাকে সে আটকে রাখে। কারণ আমাদের দৈনন্দিন জীবনে আমরা এত মুভমেন্ট করছি, এই মুভমেন্টের ক্ষেত্রে যে স্থিতিস্থাপকতা রাখতে হবে সেটা লিগামেন্ট এই হাড়গুলোকে আটকে রাখে, আর টেন্ডন যেটা বলে সংযোগ স্থলের দৃঢ়তা বাড়ায়। সো এই হচ্ছে ইন শর্ট টেন্ডন এবং লিগামেন্টের পার্থক্য। পরীক্ষায় তোমরা যদি আসে এটা তোমরা মুখস্থ লিখো না, তোমরা আগে একটু বোঝার চেষ্টা করো যে টেন্ডনটা কেমন আর লিগামেন্টটা কেমন। মুখস্থ না করে চেষ্টা করে বুঝে এরপরে মুখস্থ করলে এটা স্থায়িত্ব বেশি হবে এবং পরীক্ষায় অ্যান্সার দিয়ে আসার পরে তোমরা এটা ভুলে যাবে না। এই হচ্ছে শর্ট একটা এক্সপ্লেনেশন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।